মাত্র 300 টাকা থেকে পেয়ে যাবেন মায়া পুরস্কারের খুব সুন্দর গোপী ড্রেস। প্রিয় বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে মায়া পুরস্কারের যে ভক্তরা যে গোপী ড্রেস গুলো পরে থাকে সেগুলো কোথায় পাওয়া যাবে এবং কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ সমস্ত কিছুই আমি দর্শন করাবো এই ভিডিওর মধ্যে। আর কোথায় গেলে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস তারও তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। শুধু গোপী ড্রেস নয়, প্রভুতিজার জন্য থাকছে ধুতি, কুর্তা এবং মটকার চাদর, প্রত্যেকটা জিনিসই থাকছে এই ভিডিওর মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো মায়াপুর ব্লগের যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে 1 নম্বর গেটের রাইট সাইড থেকে যে স্টলগুলো আছে সেগুলো। সেখানে শুধুমাত্র যে গোপী ড্রেস পাওয়া যাবে বা প্রভুজিদের জন্য ধুতি কুর্তা পাওয়া যাবে এমনটা নয়, কিন্তু সমস্ত কিছুই পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন এইসব দোকান থেকে কিন্তু আপনারা খুব কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ পর্যন্ত সমস্ত কিছুই পেয়ে যাবেন। আর এটি কিন্তু ঠিক 1 নম্বর গেট দিয়ে ঢুকে রাইট সাইডের দিকে অনেক স্টল আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রভুজিদের অনেক দোকান রয়েছে, সেই দোকানগুলো থেকে আপনারা দরদাম করে নেবেন, আপনারা কথা বলে নেবেন। এখানে কিন্তু খুব নতুন নতুন কালেকশনের গোপী ড্রেস এবং প্রভুজিদের জন্য ধুতি কুর্তার রয়েছে। এছাড়া রয়েছে মাতাজি এবং আমাদের মায়েদের বোনেদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন, সুন্দর সুন্দর শাড়ি এবং সুন্দর সুন্দর গোপী ড্রেস। তো প্রত্যেকটা গোপী ড্রেসের ভ্যারাইটিস রকমের রেঞ্জ রয়েছে, কোনোটা 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকা, 600 টাকা, 800 টাকা, 1200 টাকা, এরকম অনেক রেঞ্জের গোপী ড্রেস রয়েছে। তো আপনাদের আমি পুরো মানে 300 টাকা থেকে স্টার্টিং অনেক দামি দামি রেঞ্জের এখানে কিন্তু গোপী ড্রেস আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু স্কন গ্রাউন্ডের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনাদের শুধুমাত্র যে স্কন গ্রাউন্ডের মধ্যেই আমি দেখাবো এমনটা নয়, স্কন গ্রাউন্ড থেকে বেরিয়ে রাস্তার দুদিকেও রয়েছে অনেক গোপী ড্রেসের দোকান, সেগুলোকেও আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনার যেটা ভালো লাগবে, যে স্থান থেকে ভালো লাগবে সেই স্থান থেকেই আপনারা সংগ্রহ করবেন। আমি আপনাদের বললাম বলেই যে আপনারা এইসব দোকান থেকেই সংগ্রহ করবেন এমনটা নয়, আপনার যে স্থান থেকে ভালো লাগবে সেখান থেকেই সংগ্রহ করবেন। যদি মনে হয় স্কন গ্রাউন্ডের মধ্যে থেকে আপনারা সংগ্রহ করবেন করবেন, আবার যদি মনে না হয় যে বাইরে থেকে সংগ্রহ করবেন সেটিও আপনি করতে পারবেন। তো তার জন্য আমি কোনো স্পেশালি কোনো দোকানের নাম মেনশান করলাম না, কেননা মায়াপুর ইস্কন তত ইস্কনের বাইরে হুলোরঘাট পর্যন্ত আর এদিকে রয়েছে হসপিটাল পর্যন্ত প্রচুর প্রচুর দোকান রয়েছে। সেখানে শুধু গোপী ড্রেস নয়, আপনার প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর গিফট, যেগুলো আপনার প্রিয়জনের জন্য কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। এছাড়া রয়েছে পুজোর সামগ্রী খুব কম দামের মধ্যে এখানে রয়েছে। আর প্রিয় বন্ধুরা, আপনার কাছে আরও একটি অনুরোধ, কম দামের মধ্যে আপনারা যে জিনিসগুলো পাবেন সেই জিনিসগুলো আপনারা ভাববেন না বিশাল কিছু পেয়ে যাচ্ছেন, তো যেমন দাম তেমন তো জিনিস হবেই, তাই না? তো যাই হোক, আপনার নেবার সময় অবশ্যই মানে ঠিকঠাক বেছে নেবেন। আর এই সমস্ত ভাইরা যারা কিন্তু এমনভাবেই অনেক দোকান অনেক স্টল এখানে মায়াপুরের বাইরে প্রচুর দোকান রয়েছে, তাদের কিন্তু জীবিকা এর উপরে নির্ভর করে। তো আপনারা এসে অবশ্যই এদের থেকে জিনিস সংগ্রহ করবেন, শুধুমাত্র স্কন গ্রাউন্ডের মধ্যে নয়, বাইরে দিয়েও রয়েছে আমাদের অনেক ভাইরা এবং অনেক টোটোওয়ালারা রয়েছে। তো তাদেরকে অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কেননা একটা ধর্মীয় স্থানের পাশাপাশি কিন্তু গড়ে ওঠে অনেক মানুষের জীবিকা, অনেক মানুষের সংসার, অনেক কিছুই কিন্তু চলে তাদের এই জীবিকার ওপর। তো প্রিয় বন্ধুরা, আপনারা যখনই মায়াপুরে আসবেন চেষ্টা করবেন এদের থেকে অল্প অল্প করে কিছু জিনিস হলেও আপনারা নিয়ে যাবার, কেননা এরা কিন্তু আপনাদের জন্যই অপেক্ষা করে। আপনারা এসে এদের থেকে কিছু জিনিস সংগ্রহ করবেন, আর সেটি হচ্ছে এদের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিকভাবে এরা সচ্ছল হয়ে উঠবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত দোকান এই লেফট সাইড এবং রাইট সাইডে রয়েছে। তো আপনার যদি আমি সারা দিন দেখাই আপনাদের শেষ হবে না, এত দোকান রয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে হুলোরঘাট পর্যন্ত প্রচুর প্রচুর দোকান রয়েছে। আর একটি কথা, আপনারা নেবার সময় অবশ্যই দেখে নেবেন আর দরদাম করে নেবেন, কেননা
আপনারা একটা জিনিস নিয়ে তো আবার চলে যাবেন, আবার কবে আসবেন তার ঠিক নেই। তো যে কারণে আপনারা দেখা যাচ্ছে একটা জিনিস কিনলেন, পাঁচ মাস ছ মাস পরে এসে যদি বলেন সেগুলো এক্সচেঞ্জ করে দিতে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না। তার জন্য কোনো ট্যুরিজম প্লেস থেকে কোনো জিনিস কিনতে গেলে অবশ্যই আপনারা সেটা 10 বার দেখে আপনারা কিন্তু সংগ্রহ করবেন। এছাড়া এখানে রয়েছে কিন্তু প্রচুর খাবারের দোকান এবং নিরামিষ ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, মোমোজ এবং অনেক ভক্তদের দোকান রয়েছে, যেগুলো আপনারা অনেকেই রয়েছে। কারণ সেটা মায়াপুরে শুধুমাত্র যে ভক্তরা আছে এমনটা নয়, অনেকে আছেন তারা কিন্তু সমস্ত খাবার খায়। কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যখন ধামে আসবেন একটা দুটোর জন্য আপনারা চেষ্টা করবেন যে প্রসাদ গ্রহণ করার, কেননা এই প্রসাদ গ্রহণের যা স্বাদ, এই স্বাদ আপনাদের অবশ্যই নেওয়া উচিত। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর চেষ্টা করবেন আপনারা এই যে এখন যে সিজনগুলো রয়েছে এইসব সিজনে আসবেন, আপনাদের ভিড়ভাড়টা একটু কম হবে, তো আপনারা সুন্দরভাবে জায়গাগুলো দর্শন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আর কিছুদিন পর মানে নেক্সট মান্থের 7 তারিখ থেকে রয়েছে রথযাত্রা, আর রথযাত্রায় কিন্তু শ্রদ্ধা মায়াপুর ইস্কন কিন্তু সেজে ওঠে অপরূপ সাজে, আপনারা আসতে পারেন। এবার আপনারা অনেকেই আমার কাছে অনুরোধ জানান যে রুম বুকিং। তো দেখুন, রুম বুকিংয়ের জন্য তো কয়েকটা সাইট রয়েছে, সেগুলোকে আপনাদের সামনে আমি আগেই তুলে ধরার চেষ্টা করেছি। তো তাছাড়া মায়াপুর এসেও আপনারা বুকিং করাতে পারেন। দেখুন, অনেকেই বলেন যে মায়াপুর এসে আপনারা রুম পান না, কিন্তু ভাবুন তো, রুম অ্যাভেলেবেল থাকলে তারা রুম কেন দেবে না? আর কিছু অসাধু ব্যক্তিত্ব রয়েছে, তারা বলে কি না যে মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে রুম নাকি অকেশনে বাড়ে কমে। এটা একদমই ভুল ধারণা। যে সমস্ত মানুষ এই ধরনের কথা বলে থাকেন তারা মানে কখনো মায়াপুর এসেছে কিনা আমার জানা নেই, কেননা মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে রুম রেন্ট একই থাকে, সেটি বছরের গৌর পূর্ণিমার আগে সেটি বাড়ানো হয়, কখনো কখনো, প্রতি বছর বাড়ানো হয় এমনটা নয়, কখনো কখনো হয়তো বা বাড়ানো হয়, সেটি সারা বছর চলে ওই একই রেট। তো যাই হোক, এই ধরনের কথাবার্তা আপনারা যারা বলে থাকবেন তারা অত্যন্ত ভুল বলেন। ইস্কনের বাইরে প্রচুর গেস্ট হাউস আছে, সেই সব গেস্ট হাউসের কথা আমি কখনো আপনাদের বলতে পারবো না, তাদের কত টাকা কি নেয়, তাদের রুম রেন্ট কখনো বাড়ে কি কমে, আমি ওই সমস্ত কথা আমি কিছুই বলতে পারবো না, কেননা সেগুলো নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কারণ ওগুলো নিয়ে আমি কখনো ধারণা নেওয়ার চেষ্টাও করিনি। তো যাই হোক, আজ আমাদের আলোচ্য বিষয় ছিল গোপী ড্রেস। আপনারা বুঝতেই পারলেন যে প্রত্যেক সাইডেই কিন্তু আপনারা গোপী ড্রেসের সুন্দর সুন্দর স্টল আপনারা পেয়ে যাবেন। এছাড়া পুজোর সামগ্রী থেকে অনেক কিছু খাবারের দোকান আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া আপনারা সংগ্রহ করতে পারেন যে এখান থেকে যে বিভিন্ন খাজা গজা মন্দির সংলগ্ন এরিয়ায় কিন্তু অনেক কিছু দেখতে পাবেন, আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এছাড়া মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে মহাপ্রসাদ রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা একটি কম্বো রয়েছে, সেখানে রয়েছে খাজা থাকে, ছোট ছোট গজা থাকে, এছাড়া কেক থাকে, অনেক কিছু দিয়ে একটি কম্বো থাকে, সেটিও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, সেটি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা। তো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য অবশ্যই নিয়ে যেতে পারেন। আর এছাড়া মন্দিরের বাইরে যত খাজা গজার দোকান আছে সেই সব জায়গার থেকেও নিয়ে যেতে পারেন। দেখুন, ধামে প্রত্যেকটা জিনিসই প্রসাদ যেগুলো শুদ্ধ শাকাহারিভাবে যেগুলো তৈরি করা হয়। তো যেমন আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে, সেখান থেকে আপনি যে খাজা গজা মিষ্টি যাই আনুন না কেন, মন্দিরের বাইরে হোক ভেতরে হোক প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রসাদের মধ্যেই পড়ে। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন, যাতে মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট তারা পেয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন লেফট সাইডে কত গোপী ড্রেস কত সুন্দর সুন্দর সাজানো রয়েছে। আপনারা অনেকেই ভাবেন না যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কত বিদেশিরা আছে, তারা কত সুন্দর সুন্দর ড্রেস পরে, তাদের কত সুন্দর লাগে, তো আপনারা হয়তো পড়তে চান। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে মায়াপুর থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। আর এরকম আরও অনেক কিছু রয়েছে, মায়াপুরে সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। আর প্রভুজিদের জন্য যে এই গোপী ড্রেসগুলো দেখছেন, এর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ধুতি পেয়ে যাবেন। আপনারা অনেকেই বাড়িতে যে সমস্ত ধুতি সাধারণত রাস্তার সাইডে বা আপনার লোকাল যে ধুতিগুলো পেয়ে থাকবেন, সেখান থেকে কিন্তু শ্রীধাম মায়াপুর বৃন্দাবন এইসব স্থানের ধুতিগুলোকের কোয়ালিটি এবং ডিফারেন্ট ক্যাটাগরি যেটা আমি সাধারণত পরে থাকি, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। এমন অনেক সুন্দর সুন্দর ধুতি কুর্তা এমন অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনার লোকালে পাবেন না। কেন বলুন তো, কেননা শ্রীধাম মায়াপুরে তো এখানে
প্রচুর ডিভোটি রয়েছে, ভক্ত রয়েছে, তারা প্রচুর পরিমাণে ধুতি কুর্তা এগুলো পরে থাকে, যে কারণে এখানে জিনিসগুলো প্রচুর সেল থাকার কারণে এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন তৈরি হয়, আর আপনারা চাইলে স্থান থেকেও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো দূরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত TOVP, যেটি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মন্দির, আমাদের প্রত্যেকের আগ্রহের। তো যাই হোক, এই নতুন মন্দিরের সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে আসবেন। এছাড়া অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে, আমাদের যারা নতুন অডিয়েন্স রয়েছেন অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই সব ভিডিও আপনারা দর্শন করে আসবেন। সেটা মায়াপুরে আসলে কোথায় খাবেন, কী থাকবেন, কী কী প্রসাদ এখানকার সুন্দর আছে, কী কী রেস্টুরেন্ট এখানে সুন্দর আছে, এখান থেকে কোথায় যাবেন, সমস্ত তথ্য মায়াপুর ব্লগের কিন্তু প্রচুর ভিডিও পোস্ট করা আছে, যেমন ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তেমন রয়েছে ফেসবুক পেজে। তো প্রিয় বন্ধুরা, তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, তাহলেই তো মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট পাবেন। আরও একটি গুড নিউজ দেওয়ার আছে, এবছর হয়তো আমি শ্রীক্ষেত্র পুরীধামে যেতে পারি, আপনারা আশীর্বাদ করবেন, তাহলে কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।